আমার জন্য উপহার নিয়ে এসেছিলেন সেই যে উপহার আমি কিন্তু এখন হাতে পরে বসে আছি আমার হাতে আছে আপনাদের দেয়া উপহার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে সোনার চুরি পরে থাকেন আপনারা জানলে অবাক হবেন এই সোনার চুরি কারা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এই সোনার চুরি দেখিয়ে বলেছেন এই উপহারের পেছনের কথা কাজে আজকে আমি সত্যি আনন্দিত যে আমি এর অনেকবার গিয়েছি এমনকি শ্রীমঙ্গলে আমি থেকেছিও কাজী চা শ্রমিকদের অনেকের সাথে আমার দেখা হয়েছে আবার আপনারা গণভবনে এসেছিলেন আমার জন্য উপহারও নিয়ে এসেছিলেন সেই যে উপহার আমি কিন্তু এখন হাতে পরে বসে আছি আমার হাতে আছে আপনাদের দেওয়া উপহার আমি এটা ভুলিনি আমার কাছে এটা হচ্ছে সবথেকে অমূল্য সম্পদ কারণ আমার চা শ্রমিক ভাইয়েরা চার আনা করে পয়সা জমি আমাকে এই উপহারটা দিয়েছেন বোধহয় আমার জীবনে এত সম্মান এবং এত বড় উপহার আমি আর কখনো পাইনি এর জন্য সব আমি রাখি তিন আগস্ট শনিবার সিলেটে চা শ্রমিকদের সাথে বৈঠককালে তিনি বলেন আপনারা গণভবনে আমার সঙ্গে সাক্ষাতের সময় আমার জন্য স্বর্ণের চুরি উপহার নিয়ে এসেছিলেন সেই উপহার এখনো আমি হাতে পড়ে বসে আছি আমি কিন্তু ভুলিনি আমার কাছে এটা হচ্ছে সব থেকে অমূল্য সম্পদ চা শ্রমিক ভাই বোনেরা চার আনা আট আনা করে জমিয়ে আমাকে এই উপহার দিয়েছেন এত বড় সম্মান এত বড় উপহার আমি আর কখনোই পাইনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের চা শ্রমিকদের সঙ্গে মত বিনিময়ে এভাবেই তার অনুভূতি প্রকাশ করেন আমি আপনাদেরকে এটুকু বলবো যে আমার বাবা এ দেশের মানুষের জন্য সারাটা জীবন সংগ্রাম করে যাচ্ছেন সাধারণ মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তারা যাতে ভালো থাকে তারা যাতে সুন্দর জীবন পায় এটাই ছিল তার জীবনের একমাত্র সাধনা যখন থেকে আমি সরকার এসেছে আমি সেই চেষ্টাই করে যাচ্ছি যে বাংলাদেশের একটি মানুষও কষ্টে যাতে না থাকে তার জন্য চেষ্টা করে যাচ্ছি সিলেটের লাকাতোরা চা বাগান থেকে এই মত বিনিময় সভায় চা শ্রমিকদের পক্ষে বক্তব্য রাখেন শ্যামলি গোয়ালা প্রধানমন্ত্রীকে চায়ের আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন আমাদের চা শ্রমিকদের পক্ষ থেকে আপনাকে দাওয়াত দিলাম আপনি আমাদের বাসে এসে চা খেয়ে যাবেন শ্যামলী বলেন চা বাগানে এতগুলো মানুষ আমরা না খেয়ে আন্দোলন করছি কিন্তু আমাদের পাশে কেউ আসেনি একমাত্র আপনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা প্রধানমন্ত্রী ছাড়া আর কাউকে চিনি না ভূমির অধিকারের দাবি জানিয়ে শ্যামলি বলেন আপনার বাবা বঙ্গবন্ধু আমাদের ভোটের অধিকার দিয়েছেন আপনি আমাদের ভূমির অধিকারটুকু দেবেন কারণ ভূমির অধিকার দিলে আমাদের খুব ভালো হয় চা শ্রমিকদের বক্তব্য শুনে তাদের দাবি দেওয়া পূরণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী তিনি বলেন আমাদের চা শ্রমিকরা যাদের ব্রিটিশরা একসময় নিয়ে এসেছিল তাদের অমানবিক অত্যাচার করত খাটাতো জাতির পিতা শেখ মুজিব টি বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর বিভিন্ন ব্যবস্থা নেন এবং পরবর্তীতে তাদের নাগরিকত্ব দেন ভোটের অধিকার দেন ভোটের অধিকার পেয়েছে নাগরিকত্ব পেয়েছে কিন্তু তারা ভূমিহীন থাকবে এটা তো হতে পারে না সকলের জন্য বাসস্থানের ব্যবস্থা ইনশাল্লাহ আমি করব। বাংলাদেশের এমন সংবাদ জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি